আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। আজকের কি হয়েছে আমি কি করে বলবো? আমার বাবু উনি কি কোনো দল করতো? ও বাবু যে ওরাই হ্যাঁ দল ফল কি সব করতো। আগে ছিল ঝুলন্ত অবস্থায় বিজেপি কর্মীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ফলতা থানা এলাকার পাঁচলক্ষী গ্রামের মৃত যুবক অরিন্দম মিদ্দ। স্থানীয় সূত্রে জানা, পাঁচলক্ষী গ্রামের এক বাগানে ঝুলন্ত অবস্থায় বিজেপি কর্মীর দেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। অন্যদিকে ঘটনায় বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, অরিন্দম মিত্তে বিজেপির সক্রিয় কর্মী হওয়ার জেরে তাকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের দিকে। অবশ্য বিজেপির অভিযোগ অস্বীকার করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। জানান, বিজেপি কর্মীর মৃত্যু নিয়ে রাজনীতি করছে, এর সাথে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই। ঘটনা তদন্তে ফলতা থানার পুলিশ। যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে এবং বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে অরিন্দম মিদ্দে তাদের কর্মী এবং তাকে খুন করার পরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। অভিযোগ তৃণমূল কংগ্রেসের দিকে, কি বলবেন? দেখুন, বিজেপির কর্মী এলাকায় কেউ নেই, ওরা তো নাম ভাঙিয়ে খাচ্ছে, ওদের তো কোনো কর্মী কোনো কালেই ছিল না। অরিন্দম মিদ্দে আমার এই বুথের, পাঁচলক্ষী বুথের হচ্ছে সুপারভাইজার। আজকে 10 বছর ধরে সে সুপারভাইজারের কাজটা করছে, কাজ দেখাশোনা করছে। আজকে বিজেপি তার মিডিয়াকে দিয়ে প্রচার করিয়ে দিচ্ছে যে হচ্ছে সে বিজেপি কর্মী। বাহ, কি নোংরা রাজনীতি! কেন এটা কেন মনে হয়, কেন করছে এগুলো? না, বিজেপির তো কাজ এটা। বিজেপির কি কখনো, বিজেপি কি কোনোদিনই কোনো সুস্থ মস্তিষ্কে কোনো কাজ করেছে? কখনোই করেনি। শুধু নোংরা রাজনীতি আজীবন করে গেছে। আর যত কর্মী আমাদের কর্মীদের বুথে অশান্তি পাকাচ্ছে, গণ্ডগোল পাকাচ্ছে, সেগুলো নাম যারা অশান্তি করছে আবার তৃণমূলের নামে দোষ চাপিয়ে দিচ্ছে। এই তৃণমূলের নামে দোষ চাপানোর একটা অভ্যাস হয়ে গেছে। নির্বাচন ঘোষণার পর থেকে যেভাবে সন্ত্রাস চলছে সারা বাংলা জুড়ে, তার সঙ্গে আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনা, ফলতা, ডায়মন্ডহারবার, বিষ্ণুপুর, সাতগাছিয়া সমস্ত জায়গায় এই ছেলেটা বিজেপি, সক্রিয় বিজেপি কর্মী অরিন্দম বৈদ্য মিথ্যা। তো অরিন্দম মিথ্যা যেন পার্টির সক্রিয় কর্মী এবং 203 নম্বর বুথের ফলতার অঞ্চলের উনি আমাদের সক্রিয় কর্মী, তাকে বারবার থ্রেট করছিল এবং গতকাল দেখা গেল ওকে বিকাল থেকে খুঁজে পাওয়া যায়নি। তারপর রাত্রিতে দেখা যাচ্ছে ওই পঞ্চাশালি গ্রামে, ওখানটায় তাকে টাঙিয়ে দিয়েছে গাছের সঙ্গে, মেরে ঝুলিয়ে দিয়েছে। আমরা মনে করি এটা খুন। এভাবে ভারতীয় জনতা পার্টির একের পর এক কর্মীদেরকে মেরে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। আমার মনে করি প্রশাসন আরও সক্রিয় হোক এবং প্রশাসন কঠোরভাবে দমন করুক, কারণ একাধারে বিভিন্ন জায়গায় লুটপাট সন্ত্রাস করছে কিন্তু যারা করছে তাদের বিরুদ্ধে কিছু নেওয়া হচ্ছে না। অথচ যদি কেউ প্রতিবাদ করতে যায় যে আমার বাড়িঘর ভাঙছে, আমি যদি পাল্টা প্রতিরোধ করি তাকেই পুলিশ অ্যারেস্ট করছে। এভাবে কি সরকারি নির্দেশ আছে আমি জানি না। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তীব্র ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, দা পিডি নিউজ।